সরি স্যার, এটা তো লেডিস পার্লার। তাহলে লেডিস বিউটি পার্লারের উপরে তারকনাথ কি করছে? আসলে ওটা আমাদের মালিকের না। আচ্ছা বেশ, আমার বোন মেহেন্দি পড়বে, সিট খালি আছে কি? সরি স্যার, ওয়েটিং চলছে, একটু সময় লাগবে, বিয়ে সিজন চলছে তো। আচ্ছা আপনি আমাকে একটা মেহেন্দির কোন দিতে পারবেন? আমি কিনবো। এক মিনিট স্যার। দেখি হাত পাত। তুই পড়াবি? তো তুই কি ভাবছিস, পারবো না? পার্লার থেকে ভালো না হলে সব টাকা ফেরত। অসাধ্য সাধন, কাকে ডাকছে রে? কে জানে কে। ইস, ভালো ইনকামের চান্স ছিল, বুবলি সামনে না থাকলে আজ একসাথে তিন দিনের কোটা তুলে নিতাম। হ্যাঁ হ্যাঁ সব হয়ে গেছে, জ্যাম না থাকলে 10 মিনিট 20 সেকেন্ডের মধ্যে বাড়িতে আসছি। কোন গাড়ি বড় আনতে যাবে, কে গাড়ি সাজাবে, সবকিছু ব্যবস্থা করা আছে। এর মধ্যে কেউ ঢুকো না, ঢুকালে পরে সব ঘেরে যাবে। এই তো অসাধ্য সাধন কর। হ্যাঁ, বিমাটা না থাকলে আজকে কেসটা সলভ হয়ে যেত। কেন জোনকে নিয়ে এলাম, ওর কাছে মেহেন্দি পড়তাম আর কেসটা তখনই বলে দিতাম ওকে সবটা। কি হবে এখন? দাদা, ওই মেয়েটা তোর দিকে এরকম ফ্যাকর করে তাকিয়ে আছে কেন বলতো? কি রে বলছি তো না, জানি না কেন। ও হ্যাঁ, এই মেয়েটার আমি একবার একটা কেস সলভ করে দিয়েছিলাম। কেস? কি কেস? শু কেস। শু কেস মানে? ও তুই বুঝবি না, তুই দেখ ডিজাইনটা দেখ। যেভাবে প্রেমের হাতে খড়ি সেভাবে বন্ধু পাওয়া যায়। আর যখন জানিস মেহেন্দি পড়বে, শাখাওয়ালা কাজে ডাকলি কেন? শাখার ব্যাপারটা তো আগেই প্ল্যানে ছিল। এই তো, এই যে
দেখুন মেহেন্দিটাই তো আজকে হঠাৎ প্ল্যানের মধ্যে ঢুকে গেল, রুট করে ধুমধাম প্ল্যান ছিল, তো সমস্যা হবেই। আমি জানি না এখন কি করে কি ম্যাচ করবে। দেখো এইসব আমার মাথা ঢুকে না। দেখি তোরা কেমন মেহেন্দি পড়লি, দেখি 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 আমারটা দেখো না, বিয়ে তো আমার কাকি। তাই তো দেখি, ও মা কি সুন্দর আছে, আয় আয় দেখাই ওদের, আয় দেখি, আস্তে আস্তে ঘেটে না যায়। বদি শেষদি দেখো কি সুন্দর হয়েছে না মেহেন্দিটা। তা হ্যারে পাভেলের নামে প্রথম অক্ষর দিয়ে ডিজাইনটা করলি না কেন? আরে কাকি ওগুলো এখন ওল্ড ফ্যাশন, এই অক্ষর টক্ষর দিয়ে ডিজাইন এখন আর চলে না। সে না হয় বুঝলাম, কিন্তু শাখা পড়বে কি করে হাতে যে মেহেন্দি? আমিও তো সেটাই চিন্তা করছি, এক্ষুনি না আবার দক্ষ যজ্ঞ বেঁধে যায়। সরস্বতী ভাব ভাব, কিছু একটা ভাব, শিগগিরই ভাব, না হলে এরা তোকেই ধরে পেতে শাখা পড়িয়ে দেবে। কি রে সরস্বতী, কি এত ভাবছিস? না না আমি শাখা পড়বো না। শাখা পড়বি না মানে? না মানে আজ পড়বো না মা, কাল পড়বো। আজ পড়লে তো মেহেন্দিটা নষ্ট হয়ে যাবে বলো। কিন্তু মা আমি কোনো কিন্তু না মা, প্লিজ কাল পড়ি। কাল না হয় পড়লি সেটা বুঝলাম, কিন্তু তোর হাতের মাপটা যে নিতে হবে। ও শেষদি, ওসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না, আমি বরং সরস্বতীর হাতের মাপের একটা চুড়ি নিয়ে আসি, ওই চুড়ির মাপের শাখা নিলে হয়ে যাবে। দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসি। এই রে দিদির হাতের মাপ তো একটু বড়, আমার হাতের মাপের শাখা নিলে তো দিদির হবে না, তাছাড়া মাপের মাপের নিলে তো তাড়াহুড়ো করে খুলতেও ঝামেলা হবে। ওসব চুড়ি টুড়ি লাগবে না মা জননি, 10 বছর ধরে মায়ের হাতে শাখা পড়াচ্ছি, হাত দেখলেই মাপ বলে দিতে পারি। বাহ তাহলে তো ভালোই হলো, আপনি বরং একটা কাজ করুন, ওর হাতের মাপের একজোড়া শাখা বেছে দিন। না না আমার মাপের নিলে হবে না। কেন? না মানে মা একটু বড় মাপের নাও না, সকালে পড়তে যদি অসুবিধা হয় বড় নিলে তো আর সেই টেনশনটা থাকে না, তাই না? হ্যাঁ ঠিক কথাই বলেছিস, সেই ভালো, শেষে পড়াতে গেলে যদি বেড়ে টেড়ে যায় তখন মনটা খুঁতখুঁত করবে। দরকার নেই বাবা, আপনি একটু বড় মাপের দেখে দিন তো শাখা, দরকার পড়লে অন্য সাইজ মানে ছোট সাইজ নিয়ে নেওয়া যাবে। সেই ভালো সেই ভালো। এই দিদি কোন ডিজাইনটা নেবে পছন্দ কর, তোকেই তো পড়তে হবে।